Welcome everyone. Today we are going to discuss about the second part of alpha decay. So in the last class we were discussing about the fact that when an alpha particle it passes through a medium, how it ionizes the particles of that medium by collisions with them, ebong kotokkhon oi ionization ta chole ebong shei sapekkhe what is the range, the maximum distance through which the alpha in a specified through which an alpha particle passes in a specified material before it stops to ionize it, shetake bola hoy range in that material. Ebong amra etao discuss korechhilam je range ta kisher kisher upor depend kore, the initial energy of the alpha particle ki shetar upor depend korbe, ionization potential ta ki gaser shetar upor depend korbe, ebong ei je chances of collision alpha particle ebong gas particles er moddhe sheitar upore o depend korbe. তাহলে সেখান থেকে আমরা দেখেছি যে ইনিশিয়াল এনার্জি অফ আলফা পার্টিকেল উপরে কিন্তু রেঞ্জটা ডিপেন্ড করছে। সো যদি আলফা পার্টিকেলগুলোর সেম ইনিশিয়াল এনার্জি হয় তাদের মোরাললেস ম্যাটারে সেম রেঞ্জ থাকবে, যদিও সেই রেঞ্জে একটা মিন ভ্যালুর চারধারে দের উইল বি আ স্মল স্প্রেড। এই ফেনোমেননটাকে বলা হচ্ছে স্ট্র্যাগলিং অফ দ্য রেঞ্জ। তার মানে যদি সেম ইনিশিয়াল এনার্জি হয় আলফা পার্টিকেলের তাদের রেঞ্জটা মোরাললেস সেম থাকবে, এক্সেপ্ট দ্যাট মিন ভ্যালুর চারধারে একটা স্মল স্প্রেড থাকবে যেটাকে আমরা বলছি স্ট্র্যাগলিং অফ দ্য রেঞ্জ। নাও ইফ ইউ মেজার দ্য নাম্বার অফ আয়ন্স প্রডিউসড অ্যালং দ্য পাথ অফ দ্য আলফা পার্টিকেল এবং সেটাকে যদি আমি একটা প্লট করি উইথ রেসপেক্ট টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স, তখন প্লটগুলো কীরকম হবে? তখন উই উইল গেট প্লটস লাইক দিস। এখানে এক্স অ্যাক্সিসে আছে রেঞ্জ অফ আলফা পার্টিকেলস আর ওয়াই অ্যাক্সিসে আয়ন্স পার সেন্টিমিটার পাথ। এটা আমরা থোরিয়ামের দুটো স্যাম্পলের জন্য করেছি। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা দেখছি যে টুয়ার্ডস দ্য এন্ড অফ ইচ কার্ভ একটা জায়গায় কিন্তু নাম্বার অফ আয়নটা একটা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করছে এবং তারপরেই ওটা ড্রপ করে যাচ্ছে। কিন্তু যখন ড্রপ করছে তখন সাডেনলি যে জিরোতে ড্রপ করছে, মানে স্টিপলি ড্রপ করছে ঠিক, কিন্তু একদম কি যে জিরোতে হচ্ছে তা না। এখানে দেখো একটা হালকা একটা ড্র্যাগিং বা একটা হালকা একটা স্প্রেড টাইপ আছে, তাই তো? তাহলে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই গ্রাফগুলোকে বলা হয় ব্র্যাগ কার্ভস আফটার WH ব্র্যাগ, আর এবং যে ম্যাক্সিমাম ভ্যালু কার্ভটা সেটাকে বলা হয় ব্র্যাগ হাম্প। সো আমরা তাহলে কী দেখলাম যে টুয়ার্ডস দ্য এন্ড অফ ইচ কার্ভ নাম্বার অফ আয়নটা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করছে এবং তারপরে ইট ইজ স্টিপলি ড্রপিং ডাউন টু জিরো, এবং ঠিক আয়োনাইজ এবং কখন ওটা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করছে, ঠিক যখন আয়োনাইজিংটা আয়োনাইজ মানে আলফা পার্টিকেলের আয়োনাইজ করার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে তার জাস্ট আগে ওটা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করছে। এবং আমরা সেখান থেকে কিন্তু রেঞ্জটাও বুঝতে পারছি, দ্য পয়েন্ট যেখানে আয়ন ডেন্সিটিটা শার্পলি জিরোতে ড্রপ করছে, মানে সেটা দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স উইচ ওয়ার ডিসকাসিং। মানে আমরা আগের ক্লাসে থিওরিটিক্যাল ব্যাপারটা দেখেছিলাম, সেটা খুব সুন্দর একটা গ্রাফিক্যালি ব্যাপারটা আমরা এখন বুঝতে পারছি যে যখন ওটা জিরোতে ড্রপ করছে তার মানে তার তখন ওটা অলরেডি আলফা পার্টিকেলের যে এনার্জিটা দ্যাট ইজ ফলেন বিলো দি আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ দ্য গ্যাস অ্যান্ড ইট দ্যাট ইজ দ্য পয়েন্ট ওয়ের ইট উইল স্টপ আয়োনাইজিং। সেই পয়েন্টটাকে আমরা যেটা উই অলরেডি রেড দ্যাট ইজ কল দ্য রেঞ্জ। এবং আমরা তাহলে এই গ্রাফ থেকে বা কার্ভ থেকে কী বুঝতে পারছি? প্রথমে ধরো কিন্তু এটা ফেয়ারলি কনস্ট্যান্ট প্রথম দিকে, দিস ইজ ইট ইজ ফেয়ারলি কনস্ট্যান্ট ইন দিস পার্ট, তারপরে এটা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করছে এবং তারপরে ইট ইজ ড্রপিং ডাউন। আচ্ছা, এবং যেটা আমি বলছিলাম যে ফাইনালি ওয়েন দ্য এনার্জি অফ দ্য পার্টিকেলস ফলস বিলো দ্য আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ দ্য গ্যাস দ্য কার্ভ স্টিপলি ফলস ডাউন, বাট দি এক্স অ্যাক্সিসটা কিন্তু যে একেবারেই পটাং করে জিরো হয়ে গেল তা কিন্তু নয়, ইটস নট মেড অ্যাব্রাপ্টলি, দ্য এন্ড অফ দ্য পাথ ইটস সেলফ ইট টেলস অফ, সেইটাকে বলা হয় স্ট্র্যাগলিং। এই যে টেলিং অফ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য টেলিং অফ এইটাকে এইটাকে আমি আমরা বলি স্ট্র্যাগলিং। এবং কার্ভগুলোকে তাহলে কী বলা হয়? ব্র্যাগ কার্ভ, সরি, দিস টেলিং অফ ইজ কল স্ট্র্যাগলিং। ওকে, সো প্রসিডিং, স্ট্র্যাগলিংটা কেন হয়? ডিউ টু টু রিজনস, ডিউ টু টু টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন এই স্ট্র্যাগলিংটা হয়। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন
in the number of collisions, which is a random process. Collision is the random process suffered by the different particles about a mean value in traveling over a given distance. মানে যখন ওটা একটা গিভেন ডিস্টেন্সের উপরে ট্রাভেল করছে তখন দের ইজ আ স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন ইন দিস, মানে কতগুলো কলিশন হবে একটা সার্টেন ডিস্টেন্স গেলে সেইটার একটা ফ্লাকচুয়েশন আছে, তো সেই সেইটার জন্য এক ধরনের একটা স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন আসে। আরেকটা হচ্ছে দের ইজ অলসো আ স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন অ্যাবাউট আ মিন ভ্যালু ইন দি এনার্জি লস পার কলিশন। মেইনলি এই দুটো ফ্যাক্টরের জন্য ওই টেলিং অফ বা স্ট্রাগলিংটা হয়। বাট এছাড়াও আরও কিছু কিছু ফ্যাক্টার্স আছে, যেরকম কলিশনের সময় মাল্টিপল স্ক্যাটারিং হয়, যে অ্যাবজর্বারটা সেটার ডেন্সিটিটা সবসময় যে হোমোজিনিয়াস থাকে তা নয়, ইনহোমোজিনিয়াস ইন ডেন্সিটি থেকে আসে, এবং ক্যাপচার অফ ইলেকট্রনস ইত্যাদি নানা রকম ফ্যাক্টর থেকেও দে অলসো হ্যাভ সেকেন্ডারি কন্ট্রিবিউশনস টু দিস স্ট্রাগলিং। এবং এবং যে স্ট্রাগলিং ফেনোমেনাটা, এটা কিন্তু শুধু যে আলফা পার্টিকেলের ক্ষেত্রেই হবে তা নয়, ইট ক্যান অলসো অকার উইথ আদার চার্জড পার্টিকলস, যেরকম ধরো বিটা পার্টিকলস, সেটার ক্ষেত্রেও কিন্তু স্ট্রাগলিং ফেনোমেনাটা হতে পারে। আচ্ছা, এইবারে আমরা আসি আরেকটা ইম্পর্টেন্ট টার্মিনোলজিতে, সেটা হচ্ছে স্টপিং পাওয়ার। স্টপিং পাওয়ার কী বা কাকে বলেন? তাহলে আমরা দেখছি যে যখন এই আলফা পার্টিকেল এনার্জিটা আস্তে আস্তে যখন ইট ইজ পাসিং থ্রু ইনক্রিজিং থিকনেস অফ ম্যাটার, তখন আস্তে আস্তে এটা এনার্জিটা ডিক্রিজ করছে, এবং সেখান থেকে আসছে এই অ্যাবজর্বারের স্টপিং পাওয়ারের ডেফিনেশন, যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি লস অফ এন আলফা পার্টিকেল পার ইউনিট পাথ লেন্থ ইন দি অ্যাবজর্বার, সেইটাকে বলা হচ্ছে স্টপিং পাওয়ার অফ দি অ্যাবজর্বার। মানে যত অ্যাবজর্বারটার থিকনেসটা বাড়ছে তত অবভিয়াসলি আলফা পার্টিকুলার এনার্জিটা আস্তে আস্তে কমছে, মানে প্রোগ্রেসিভলি কমতে থাকবে, এবং সেখানেই হচ্ছে অ্যাবজর্বারের স্টপিং পাওয়ারের ডেফিনিশনটা আসছে, যে কতটা এনার্জি লস হচ্ছে আলফা পার্টিকেলটার পার ইউনিট পাথ লেন্থ ইন দি অ্যাবজর্বার, দ্যাট ইজ কল দ্য স্টপিং পাওয়ার অফ দ্য অ্যাবজর্বার। এইবারে অ্যাবজর্বারটার এই যে অ্যাবজর্বারের এয়ার ইকুইভ্যালেন্টটা কতটা, হোয়াট ইজ এয়ার ইকুইভ্যালেন্ট অফ অ্যান অ্যাবজর্বার? এয়ার ইকুইভ্যালেন্ট অফ অ্যান অ্যাবজর্বার ইজ দ্য থিকনেস অফ স্ট্যান্ডার্ড এয়ার দ্যাট প্রোডিউসেস দ্য সেম এনার্জি লস অফ আলফা পার্টিকলস অ্যাজ ডাজ আ গিভেন থিকনেস টি অফ দি অ্যাবজর্বার প্লেসড ইন দ্য পাথ। মানে অ্যাবজর্বারের এয়ার ইকুইভ্যালেন্টটা কী, সেটা ডেফিনেশনটা কী, সেটা হচ্ছে টি এ, মানে স্ট্যান্ডার্ড এয়ারের সেই থিকনেসটা যেটা হচ্ছে একই এনার্জি লস করবে অফ আলফা পার্টিকলস অ্যাজ থিকনেস টি অফ অ্যাবজর্বার করছে প্লেসড ইন দ্য পাথ অফ দ্য আলফা পার্টিকেল। মানে আমি আলফা পার্টিকেলের পাতে অ্যাবজর্বারের যে থিকনেস টিটা রাখলে একই এনার্জি লস হবে অ্যাজ টি এ অফ স্ট্যান্ডার্ড এয়ার, সেই থিকনেস টি অফ স্ট্যান্ডার্ড এয়ারটা হচ্ছে এয়ার ইকুইভ্যালেন্ট অফ অ্যান অ্যাবজর্বার। এবং এই রেশিওটা কি টি বাই টি এ, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্টপিং পাওয়ার বলা হয় এটাকে, বা ইন শর্ট টি ই। তার মানে ইকুইভ্যালেন্ট স্টপিং পাওয়ারটা কি, আমি যদি ভাষায় বলি, ইট ইজ দ্য থিকনেস অফ দি অ্যাবজর্বার দ্যাট প্রোডিউসেস দ্য সেম এনার্জি লস ইন দ্য আলফা পার্টিকেল অ্যাজ ডাজ ইউনিট থিকনেস অফ স্ট্যান্ডার্ড এয়ার, তাই তো? কারণ টি ইটা হচ্ছে টি বাই টি এ, সো যখন টি এটা ওয়ান তখন টি ইজ ইকুয়াল টু টি, সেখান থেকে এই ডেফিনেশনটা এলো। আচ্ছা, এবার রিলেটিভ স্টপিং পাওয়ার কি, এস, মানে এইগুলো বিভিন্ন টার্মিনোলজি রিলেটেড টু স্টপিং পাওয়ার, উইচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট প্রপার্টি অফ দ্য অ্যাবজর্বার। রিলেটিভ স্টপিং পাওয়ারটা হচ্ছে ওয়ান বাই টি, তাহলে সেখান থেকে তো ডেফিনেশনটা আসবে। ইট ইজ দ্য রেশিও অফ দ্য এনার্জি লস ইন ট্র্যাভার্সিং ইউনিট ডিস্টেন্স ইন দি অ্যাবজর্বার টু ট্র্যাভার্সিং ইউনিট ডিস্টেন্স ইন স্ট্যান্ডার্ড এয়ার। আরেকটা টার্মিনোলজি হচ্ছে মাস স্টপিং পাওয়ার, দ্য স্টপিং পাওয়ার ডিভাইডেড বাই দ্য ডেন্সিটি অফ দ্য অ্যাবজর্বার, দ্যাট ইজ কল দ্য মাস স্টপিং পাওয়ার। এবং যদি সেটাকে আমি আবার ভাগ করি উইথ দি নাম্বার অফ অ্যাটমস পার সিসি অফ দ্য মেটেরিয়াল, পার সেন্টিমিটার কিউব অফ দ্য মেটেরিয়াল, তাহলে সেখান থেকে আমি পাবো অ্যাটমিক স্টপিং পাওয়ার। তার মানে এতক্ষণ অব্দি কী দেখলাম, আমরা প্রথমে আমরা মানে ইন কন্টিনিউয়েশন টু আওয়ার ডিসকাশন অফ দ্য রেঞ্জ
অ্যান্ড ডিপেন্ডেন্স অফ রেঞ্জ অন ডিফারেন্ট ফ্যাক্টার্স আমরা খুব সুন্দরভাবে আমাদের থিওরিটাকে বুঝতে পারলাম একটা গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন দিয়ে, ব্র্যাক কার্ভস থেকে, সেখানে স্ট্রাগলিং কাকে বলে এবং সেটার বিহেভিয়ার কেমন হয়, কখন ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে কি সাডেনলি পড়ে যাচ্ছে নাকি একদম এক্স অ্যাক্সিসটাকে গিয়ে মানে কি টেল অফ থাকছে নাকি সেইগুলো দেখলাম। তারপর সেখান থেকে অ্যাবজর্বারের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি স্টপিং পাওয়ার এবং তার বিভিন্ন ইকুইভ্যালেন্ট মানে টার্মিনোলজিস এবং এয়ার ইকুইভ্যালেন্ট কী, তার মানে আরও বিভিন্ন মাস স্টপিং পাওয়ার কী, অ্যাটমিক স্টপিং পাওয়ার কী এক্সেট্রা আমরা এগুলো দেখলাম। আচ্ছা, এইবারে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে যাচ্ছি, অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, কিপিং উইথ ইন মাইন্ড অল আদার ইম্পর্টেন্ট থিংস উইচ উই ডিসকাসড। সো দিস ইজ দ্য আলফা ডিসইন্টিগ্রেশন এনার্জি, সেটার সম্বন্ধে আমরা এবার একটু আলোচনা করব এবং তারপরে ফাইন স্ট্রাকচার অফ আলফা রেজ। তাহলে এখানে ডিকে প্রসেসটা আমরা যদি বলি, আলফা ডিকে হচ্ছে ধরো একটা প্যারেন্ট নিউক্লিয়াই এক্স থেকে একটা ডটার নিউক্লিয়াই ওয়াই তৈরি হচ্ছে, তাহলে সেটা মানে ইকুয়েশনটা কীরকম হবে দেখতে। তাহলে আমরা বলতে পারি যে এক্স জেড এ যদি থাকে শুরুতে, সেটা থেকে আসছে হচ্ছে ওয়াই জেড মাইনাস টু এ মাইনাস ফোর, কারণ আলফা পার্টিকেল বেরিয়ে গেছে, উইচ ইজ এ হিলিয়াম নিউক্লিয়াস এইচই টু ফোর। এটা একটা এক্সাম্পল লিখছি, ইউরেনিয়াম থেকে থোরিয়াম, ইউরেনিয়াম 92-238 থেকে থোরিয়াম 90-234 প্লাস এইচই টু ফোর। আচ্ছা, এইবারে এই যে এখানে দিস প্রসেস, দিস কাইনেটিক এনার্জিস অফ দ্য এমিটেড আলফা পার্টিকেল, যে আলফা পার্টিকেলটা এমিট হচ্ছে, দ্য কাইনেটিক এনার্জিটা যে অফ দ্য অর্ডার অফ ফিউ এমইভি, জেনারেলি এটা 4-9 এমইভির মধ্যে ভ্যারি করে। আচ্ছা, এবারে দিস প্রসেস ইজ আ নিউক্লিয়ার ট্রান্সফরমেশন এবং এইখানে আমরা অলরেডি আমরা যখন বিটা ডিকে বিটা প্রসেসগুলো পড়ছিলাম, আমরা সেখানে কিউ ভ্যালু কাকে বলে সেইগুলো বা কী করে আসে সেগুলো আমরা বিভিন্ন ইন দ্য থ্রি টাইপস অফ বিটা ডিকে আমরা তার ডিটেলসে তার এনার্জেটিক স্টাডি করে কিউ ভ্যালুটা কী সেটা দেখেছিলাম, মানে কিউ ভ্যালু অফ এ রিয়াকশন বা সেটাকে অলসো বলা হয় ডিসইন্টিগ্রেশন এনার্জি সেইটা কি। তাহলে এইখানে আমরা দেখি যে আলফা ডিসইন্টিগ্রেশন এনার্জিটা আমরা কী করে পাবো। সো দ্য কিউ ভ্যালু অফ দিস ডিকে প্রসেস, মানে দ্য এক্স থেকে হিলিয়াম একটা আলফা হিলিয়াম নিউক্লিয়াস প্লাস ওয়াই যেটা তৈরি হলো, সেইখানে কিউ ভ্যালু, হোয়াট ইস দ্য, হাউ উইল আই গেট দ্য কিউ ভ্যালু, কিউ ভ্যালুটা কী, কিউ ভ্যালুটা হচ্ছে দ্য টোটাল এনার্জি রিলিজড ইন দিস প্রসেস। তাহলে ইন দিস ইকুয়েশন, ফ্রম ইকুয়েশন ওয়ান, হাউ উইল উই গেট দ্য কিউ ভ্যালু, দ্য কিউ ভ্যালু উইল বি গিভেন বাই কিউ আলফা ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এম আলফা মাইনাস এম ওয়াই এনার্জি ইউনিটসে সি স্কোয়ার, ফ্রম দ্য মাস ডিফেক্ট দিস কিউ ভ্যালু উইল কাম, তাই তো। আচ্ছা, এখানে এমগুলো হচ্ছে মাসেস অফ দ্য পার্টিকলস, এক্সটা ছিল তোমার প্যারেন্ট নিউক্লিয়ার মাস, ওয়াইট ডটার নিউক্লিয়ার, আলফাটা তো হচ্ছে আলফা পার্টিকেলটার মাস, অ্যান্ড সি ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম। না, ফর হেভি নিউক্লিয়াই কিউ আলফা ইজ পজিটিভ, তার মানে এই লাইনটার মানে এটা, সো দ্য ডিকে ক্যান অকার স্পন্টেনিয়াসলি অ্যাড অ্যাজ ইট ডাস, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস। মানে আমি এখানে বলছি, আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি যে আলফা ডিকেটা কখন হয়, আলফা ডিকেটা কিন্তু হয় হেভি নিউক্লিয়াস বা লার্জ সাইজ নিউক্লিয়াসের জন্য, তাই তো আমরা। এবং সেটা কেন হয়, কেন হেভি নিউক্লিয়াস বা লার্জ সাইজ নিউক্লিয়াসের হয়, কী করে সেখানে নিউক্লিয়ার ফোর্সের কী হাত আছে বা কুলম্বিক রিপালশন কার কী হাত আছে, আমরা সেগুলো ডিসকাস করেছি ইন আওয়ার ফার্স্ট লেকচার। সো এখানে দেখো একটা খুব সুন্দর সেটার অ্যানালজি পাচ্ছি, যে এখানে কি বলছে যে হেভি নিউক্লিয়ার জন্য কিউ আলফাটা পজিটিভ, কীভাবে, তার মানে হচ্ছে যে ফর হেভি নিউক্লিয়াস, ফর এ অফ অ্যারাউন্ড গ্রেটার দ্যান 210, সেইখানে কিন্তু রিয়াকশনটা ফেভারেবল, সো সেইখানে কিউ আলফা ইজ পজিটিভ অ্যান্ড দেয়ার উইল বি আ স্পন্টেনিয়াস ডিসইন্টিগ্রেশন অফ দ্য প্যারেন্ট অফ দ্য মাদার নিউক্লিয়াই টু আ ডটার নিউক্লিয়াই, এবং দিস ডিকে উইল অকার, দেয়ার উইল বি আ স্পন্টেনিয়াস আলফা ডিকে। সো নাও আমি এবার আমি এই যে এনার্জিটা রিলিজড হলো, এনার্জিটা এই যে কিউ আলফা ডিসইন্টিগ্রেশন এনার্জিটা বেরোলো, এইটা কী হবে, এটা শেয়ার্ড হবে অ্যাজ কাইনেটিক এনার্জি অফ দ্যাট ডটার নিউক্লিয়াই অ্যান্ড দ্য আলফা পার্টিকেল। এবার আমি চাইছি ইভ্যালুয়েট করতে যে কাইনেটিক আলফাটা, আমি একটা আইডিয়া পেতে চাচ্ছি, আচ্ছা দেখি তো আলফা কাইনেটিক এনার্জিটা কতটা হবে, কারণ দিস ভ্যালু অফ দিস টি আলফা উইল বি ভেরি ইম্পর্টেন্ট টু স্টাডি দিস এন্টায়ার সিনারিও। সো লেট আস ডু অ্যান এস্টিমেট অফ টি আলফা।
So I can evaluate the kinetic energy T alpha of the ejected alpha particle from the Q value by applying the laws of conservation of momentum and energy. If I assume that the nucleus, the parent or the mother nucleus, was at rest during decay and treating the kinetic energy just non-relativistically, তাহলে আমি বলতে পারি যে আসলে initial যে mother এটা nucleus সেটা rest ছিল, সেই initial momentum conservation এর বাদিকটা হবে zero and the right hand side is তাহলে in opposite direction, so m alpha v alpha minus m y v y from the momentum conservation and from the energy conservation, তাহলে আমরা কি বললাম যে এখানে q alpha টা will be what will happen to that will be shared by the alpha particle and the daughter nucleus. So q alpha is equal to half m alpha v alpha square plus m y v y square. তাহলে এই দুটো থেকে আমি আমি যদি এখান থেকে ইকুয়েশন 4 থেকে কমন নিই তাহলে হচ্ছে q alpha equal to half m alpha v alpha square bracket 1 plus m alpha by m y. Now this is t alpha, half m alpha v alpha square, the kinetic energy of the alpha particle. আচ্ছা তাহলে আমি লিখতে পারি সেখান থেকে, আচ্ছা এইখানে আমি যখন কমন নিলাম ইন দ্য প্রিভিয়াস ইকুয়েশন আই ইউজড ইকুয়েশন থ্রি অলসো ইন অর্ডার টু গেট দিস কিউ আলফা দিস ইকুয়েশন, সো এইবারে তাহলে আমি এখান থেকে কী পেলাম যে আমি টি আলফাটা হচ্ছে কিউ সি ইকুয়েশন ফাইভ কিউ আলফা ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম আলফা বাই এম ওয়াই বা দ্যাট ইজ ইকুয়াল টু তাহলে এম ওয়াই ডিভাইডেড বাই এম ওয়াই প্লাস এম আলফা হোল ব্র্যাকেট কিউ আলফা। এইবারে আমি এখানে এই যে মাসটাকে আই ক্যান রাইট দ্যাট ইন টার্মস অফ দ্য মাস নাম্বার, তাহলে আমি যদি আমার আমি এম ওয়াইটা মানে যে ডটারটা তৈরি হয়েছে তার মাস নাম্বারটা কত, এ মাইনাস ফোর, তাহলে এখানে এ মাইনাস ফোর বসিয়ে দিচ্ছি, এ মাইনাস ফোর ডিভাইডেড বাই এ মাইনাস ফোর প্লাস ফোর এম আলফার ক্ষেত্রে ফোর, তাহলে আমি পাচ্ছি এ মাইনাস ফোর বাই এ কিউ আলফা। সো নাও অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যেটা ইকুয়েশনটা লিখেছিলাম ইউরেনিয়াম থেকে থোরিয়াম হচ্ছে সেই সেই আমি যদি সেই এক্সাম্পলটার এটা এখানে বসাই জাস্ট টু ফাইন্ড অ্যান এস্টিমেট যে আমি কি বললাম যে কিউ আলফাটা শি উইল বি শেয়ার বাই দিস টি ওয়াই অ্যান্ড টি আলফা মানে ইট উইল বি শেয়ার অ্যাজ টি ওয়াই অ্যান্ড টি আলফা, তাহলে আমি একটু একটা এস্টিমেট পেতে চাইছি যে কতটা উইল দিস আলফা পার্টিকেল হাউ মাচ পার্সেন্টেজ অফ দিস কিউ will be shared as t alpha, that I want to get an estimate of that because that is very important. So তার জন্য আমি আমাদের যে এক্সাম্পলটা সেখানে এটা ছিল 238, I put that, so I will have a minus 4 234 by 238 into q alpha. এবং আমাদের এই আমরা যদি ক্যালকুলেট করি মাস ডিফেক্ট থেকে পার্টিকুলারলি এই এক্সাম্পলটার ক্ষেত্রে ইফ আই ক্যালকুলেট কিউ আলফা দেন আই উইল সি দ্যাট কিউ আলফা উইল হ্যাভ এন ভ্যালু অফ অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট সামথিং এমএবি, তাহলে আমি সেইটা বসিয়ে আই উইল গেট দ্যাট টি আলফা উইল কাম আউট নাইনটি অ্যারাউন্ড 98% অফ কিউ আলফা, তার মানে 98% অফ কিউ আলফা ইজ শেয়ার্ড অ্যাজ কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকল, 98% of the disintegration energy or the Q value of this reaction is being shared as the kinetic energy of the alpha particle. আচ্ছা তাহলে এবার এই যে এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো পাচ্ছি পাবো আমি টি আলফার ফ্রম আ নাম দ্যাট শোজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এনার্জি অলসো এগ্রিস উইথ দিস ইকুয়েশন বাট ফর আ গিভেন ডিকে দেয়ার এক্সিস্ট আ ডিসক্রিট স্পেকট্রাম অফ আলফা পার্টিকেল এনার্জিস with groups of particles having slightly different energies lower than that given by this equation 5. Thus, alpha particles exhibit a fine structure in their energies. এবং অলরেডি উই ওয়ার সিইং অ্যান এক্সপেরিমেন্টাল সেট আপ বাই রোজেন ব্লাম উই ওয়ার ভেলোসিটি অফ আলফা পার্টিকেল যখন আমরা দেখছিলাম আগের টকে আমরা দেখছিলাম যে ম্যাগনেটিক স্পেকট্রোগ্রাফ দিয়ে কী করে উই ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ আলফা পার্টিকেল, সো দিস ফেনোমেনা হ্যাভস বিন কনফার্ম এক্সপেরিমেন্টালি বাই রোজেন ব্লাম ইউজিং দ্য 180 ডিগ্রি ম্যাগনেটিক স্পেকট্রোগ্রাফ যেটা সম্বন্ধে আমরা অলরেডি উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্যাট and the observed fine structure in alpha particles is attributed to the existence of discrete energy levels in nuclei and I will just discuss it in a figure in the next page. See this figure, this represents the
alpha decay of the ground state of ekhane x jeta amra ekhane we have taken this bismuth sample bismuth 212 mung shekhane from x there is the disintegration to y to ground state or different excited states of y ebong kichu kichu excited states of y theke abar direct ground state ba other lower states of y e disintegration hocche also by gamma decay by decay of by emission of gamma rays tar mane emission of gamma rays are also associated to this picture of alpha decay basically so here the full lines they are all alpha decays so transitions leading to ejection of alpha particle as I told with energies the energies values are also given here and the dashed lines that I bolchilam emission of gamma rays ebong like electrons nuclei also have discrete spectra of excited states so that the alpha decay process will leave the nucleus y either in the ground state or one of the allowed states of excitations the kinetic energy T alpha must thus have discrete values what will be the values the energy difference between the ground state of x and the particular state jekhane decay holo in y when however y abar jeta bolchilam excited state the ground state jete pare through an electromagnetic transition tokhon shei ta energy difference ta abar will appear as a gamma ray tar mane gamma ray gulo are found to be associated with alpha decay and also I can draw a correlation between these energies mane gamma ray energy koto to hobe shetar sathe bibhinno states energy ki I can draw a very nice correlation so what is energy of the gamma ray ha ki kore pabo energy of the gamma ray acha tale before discussing that I'll just explain this picture once more ekhane ami ekta I'm seeing the fine structure of alpha ray and to see that I am let's just go to the picture I am studying the alpha decay of a particular sample of bismuth say I've taken here 212 bismuth and from the ground state say x I am going to either the ground state of y by alpha emission or to any other excited state of y and also arekta process hote pare je y er jekono excited state theke ground state but tar lower kono state e there can be the that state there can be alpha gamma emission to travel to the ground state or the some other lower excited state of y tahole ami dekhchi the in this entire picture of alpha decay there is also gamma emission associated ebong tahole bibhinno state energy kinetic energies theke I can do an estimate of the energy of the gamma ray which is being evolved so how will I get the energy of the gamma ray tahole ami energy of the gamma ray pabo e gamma will be equal to q alpha minus t alpha minus ty by in bracket t alpha plus ty कारण कारण प्रथम आलफा हे तर इट इज गोयिंग टू द वाई स्टेट तई तो हाउ लाइक ए टी गामा इट विल बी क्यू आलफा माइनस टी आलफा प्लस टी वाई एंड इफ आई टेक बाय टेकिंग कॉमन एंड यूजिंग अदर रिलेशंस विच वी नो वी कैन राइट ई गामा एज दिस ओके एंड नाउ वी लेट्स डू अ a quick look at the long range alpha particles so ekhane let's just see have a look at the picture first so ekhane amader kache ache parent nucleus x ebong she parent nucleus x ta can lie in a number of excited states tale sheikhan theke mane dutu jinish hote pare either from one of the excited states mane thora certain excited state ache shekhan theke o ground state gelo giye I how will it go to the ground state by gamma ray emission agar bar amra ei picture te onno bhabe dekhchilam tale gamma ray emission kore ground state gelo shekhan theke alpha ray decay kore alpha decay kore o y te gelo ba jeta hote pare direct excited state theke o y e chole gelo
তাহলে সেই ক্ষেত্রে মানে ওটা কখন হবে, ইফ দ্য হাফ লাইফ অফ দ্য ডিকে ইজ ভেরি শর্ট, তখন কিন্তু ডিরেক্টলি ইট উইল গো টু দ্য ফ্রম দ্য এক্সাইটেড স্টেট অফ এক্স ইটসেলফ ইট উইল গো টু দ্য গ্রাউন্ড স্টেট অফ ওয়াই. সো লেটস হ্যাভ আ রিডিং থ্রু দিস টু মেক ইট ক্লিয়ার. সো দ্য আলফা পার্টিকলস এমিটেড বাই রেডিও নিউক্লিয়াইডস, আমরা এটা প্রথমেই বলেছিলাম যে হয় তারা মনো এনার্জেটিক হবে, তার মানে কি, তার মানে দে আর এমিটেড ফ্রম আ ডেফিনিট এনার্জি স্টেট অফ দ্য প্যারেন্ট টু আ ডেফিনিট স্টেট অফ দ্য প্রোডাক্ট. বা তাছাড়া এটাও হতে পারে যে কিছু রেডিও নিউক্লিয়াইডস দে ক্যান এমিট গ্রুপস অফ আলফা পার্টিকলস, এবং প্রত্যেকটা গ্রুপের একটা ডেফিনিট এনার্জি আছে. Clearly, this is possible only if transitions from different energy states, excited or ground state, of the parent nuclei occur to different discrete energy states of the product nuclei. এবার এইখানে let us consider transitions from different excited states of the parent nuclei X to the ground state of the daughter nuclei. এবং plainly these alpha particles have energies e alpha prime, e alpha double prime, etc., which are all greater than e alpha, the energy possessed by the main group particles due to transition from the ground state to ground state. These high energy alpha particles, মানে e alpha prime বা যেগুলো excited state থেকে directly excited যাবে, they are greater than the ground state to ground state energy, obviously, and these high energy alpha particles are known as the long range alpha particles. The intensity, however, will be much less here. The reason is not difficult to understand. Excited parents' nuclei usually go to their respective ground state. How? By gamma emission, either directly or step by step. And tadpole alpha disintegration. So the probability of gamma disintegration is higher than alpha transition from excited state directly to ground state. So the intensity of the main group particles will be much higher. এবং দিস টাইপ অফ এমিশন উইল অকার ইফ দ্য হাফ লাইফস অফ ডিকেস আর ভেরি শর্ট. সো বাই দ্য গাইগার নাটল ল উইচ উই আর গোয়িং টু সি, আই মিন উই উইল সি দ্যাট ইন আওয়ার নেক্সট টক, দ্য আলফা এনার্জিস মাস্ট বি ফেয়ারলি হাই অর ভেরি হাই, অ্যান্ড হেন্স দ্য নেম লং রেঞ্জ. সো আমরা আজকে লেটস পজ হিয়ার, উই হ্যাভ অলরেডি ডিসকাস দিস পিকচার, সো লেটস পজ হিয়ার. এবং আমরা আজকে তাহলে কী কী দেখলাম, আমরা আজকে প্রথমে দেখেছিলাম যে হাউ ফ্রম দ্য ডিপেন্ডেন্স অফ রেঞ্জ, উই ডিসকাস অ্যাবাউট দ্য ডিপেন্ডেন্স অফ দ্য রেঞ্জ অন দ্য ইনিশিয়াল এনার্জি, এবং সেখান থেকে গ্রাফিক্যালি উই স দ্য হোয়াট ইজ স্টপিং পাওয়ার, হোয়াট ইজ স্ট্রাগলিং, উই স ব্র্যাক কার্ভস, এবং সেখান থেকে দ্য ডিফারেন্ট টার্মিনোলজিস অফ দ্য অ্যাবজর্বার উই স দ্যাট. And after that, we discussed a very important topic, which is the Q value of the reaction or the alpha disintegration energy. Shikhan theke amra elam, amra energy conservation and madhyome eta dekhlam je ei Q value tar koto ta percentage of mane ei je energy ta shared hocche seta koto ta shared hobe, I mean how much percentage will be shared between alpha and the daughter nucleus created. Acha tarpore amra chole elam shikhan theke about how in this picture of alpha decay there is also some contribution from gamma emission, how that comes, মানে সেটা কি, সেটা সুন্দরভাবে আমরা দেখলাম. উই স সাম এস্টিমেটস অফ দ্যাট অলসো, এবং তারপরে আমরা এলাম অবাউট দ্য লং রেঞ্জ আলফা পার্টিকলস. সো লেটস পজ হিয়ার টুডে, থ্যাংক ইউ.